আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে হলুদের অনুষ্ঠান। হলুদের অনুষ্ঠানে আমরা সবাই চলে এসেছি, আর মেয়ে পক্ষ ছেলে পক্ষ কিন্তু এখনো আসেনি। তো আমরা হচ্ছে খালাম্মা আমাদের বলেছিল 6টার আগে আসতে, তো আমরা হচ্ছে এখন বাজে 6:15টার মতো এরকম বেজেছে সন্ধ্যা। তো এখনো কেউ আসেনি, দুই একজন করে এসেছে। তো অনেকে নিচে আছে আর আমরা কয়েকজন উপরে আছি, আর এখন হচ্ছে ফাঁকা, কেউ নেই। তো এই সুযোগে আমরা একটু ভিডিও করছি আর হচ্ছে কিছু ফটোশ্যুট করে নেব। তো আজকের ভিডিওটি কিন্তু বেশ অনেক সুন্দর একটা ভিডিও, না দেখলে হয়তো মিস করবেন অনেকেই। তো গতকালকে আসলে বিয়ের অনুষ্ঠান ছিল, খাওয়া দাওয়াকে বিদায় দেওয়া বা হচ্ছে ছেলে মেয়েকে বিয়ে পড়ানো। তো বিয়ে পড়ানো আর বিদায় এইগুলো আসলে আমি ভিডিও করতে পারিনি। তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভিডিও করেছিলাম। আর হচ্ছে আজকে হচ্ছে হলুদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান তো সবচেয়ে ভালো, দুই পক্ষ মিলে আজকে অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো যা হোক, আজকে নাচ গান খাওয়া দাওয়া হই হুল্লা সবাই মিলেই করবে, কিছুই হবে। তো দেখতে থাকুন ভিডিওটি, অনেক ভালো লাগবে আশা করি। তো এই তো মেয়ে চলে এসেছে, ছেলে মেয়ে দুইজনেই। তো মেয়েকে আসলে হচ্ছে রিসিভ করা হচ্ছে, এই যে বর বউ দুজনে চলে এসেছে, আর মেয়ে পক্ষেও ইতিমধ্যে চলে এসেছে। মেয়ে পক্ষ হয়তো আমরা, আর হচ্ছে এরা হচ্ছে ছেলে পক্ষের মানুষ। তো মেয়ে পক্ষ ছেলে পক্ষকে হচ্ছে ডালা দিয়ে বরণ করবে, আর হচ্ছে মেয়ে ছেলে পক্ষ মেয়ে পক্ষকে ডালা দিয়ে বরণ করবে। তো দুই পক্ষেরই ডালা আসবে আজকে, প্রচুর পরিমাণে ডালা। তো সেগুলো আমরা সব ভাবিরা মিলে বা বোনরা মিলে বা আত্মীয় স্বজন এরকম মিলে আমরা হচ্ছে অনেকগুলো ডালার আয়োজন করা হয়েছে। সেই ডালাগুলো এক এক করে নিব, আমাদেরকে ভিডিও করবে, আমরা হচ্ছে সবাই মিলে নিয়ে উপরি স্টেজে যাব। আর হচ্ছে মেয়ে ছেলে পক্ষ সেমটাই করবে। তো এটা আমরা বড়জা, বড়জার বোন, এটা হচ্ছে মেয়ে, দুই মেয়ে, আমার ভাসুরের দুই মেয়ে। তো যা হোক, সবাই কিন্তু অনেক সুন্দর করে সাজছে, সবাইকে মার্শাল্লাহ অনেক কিউট লাগছে। সবাই বলবেন যে আজকের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো দেখতে থাকুন, আর নাচের যে মানে ডালার যে মেইন যে ইটা সেটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তখন আমিও একটু নেচেছি ভিডিওর সময়। তো সেটা করা হয়নি, বাদ বাকি অন্য কিছু করা হয়েছে সবই। তো যা হোক, দেখতে থাকুন সবাই। আর আজকে কিন্তু মেয়েকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, মানে হলুদের সাজে বউকে আরও বেশি ভালো লাগছে। আর আমরা যে হলুদের সাজে যে শাড়িটা পরেছি, সে শাড়িটা কিন্তু মেয়ে পক্ষ থেকে দিয়েছে, মেয়েদের একটা করে শাড়ি আর হচ্ছে ছেলেদের একটা করে পাঞ্জাবি। আর সেম ছেলে পক্ষ থেকেও তাদের আত্মীয় স্বজনকে একটা করে শাড়ি পাঞ্জাবি দিয়েছে, সবাই সেগুলো পরেই আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আর হচ্ছে আমাদেরটা হচ্ছে সবুজ আর ছেলে পক্ষেরটা হচ্ছে হলুদ, মানে এতটুক পার্থক্য, তাহ না হলে মিলে যাবে, এই জন্য ওদেরটা হলুদ রেখেছে। আমাদেরটা হচ্ছে এই যে হলুদ পাঞ্জাবি, এটা হচ্ছে ছেলে পক্ষ, আর সবুজ পাঞ্জাবি বা সবুজ শাড়ি, এটা হচ্ছে মেয়ে পক্ষ। তো যা হোক, সবাইকে কিন্তু খুবই ভালো লাগছে। এরা হচ্ছে ছেলে পক্ষ থেকে ডালা নিয়ে আসছে, আর প্রথমবার শ্যুট করেছে সেটা হচ্ছে আমরা এসেছিলাম, আমাদের ডালা বরণ করা হয়েছে। তারপর দ্বিতীয়বার হচ্ছে ছেলেদেরকে ভিডিও করা হচ্ছে। তো আমরা যখন ডালা নিয়ে এসেছি, মিউজিকের সাথে সাথে একটু করে নাচ করেছি, তো আসলে আমার ক্যামেরাম্যান ছিল না, সেই জন্য ভিডিও করা হয়নি। তো আমি এখন নিজেই ক্যামেরাম্যান, এই জন্য ছেলে পক্ষেদের একটু ভিডিও করে নিচ্ছি। তো যা হোক, ভালোই লাগছে সবাইকে দেখতে, আমাদেরও মার্শাল্লাহ ভালো লেগেছিলো, আমরাও একটু একটু করে নেচেছি মিউজিকের সাথে। আর এখানে ন্যাচারাল মিউজিক, যে মিউজিকের সাথে সবাই নাচছে, সেই মিউজিকগুলো দিতে পাচ্ছি না, সরি, কারণ মিউজিক দিলে আমি কপিরাইট খাবো, সেই জন্য তো মিউজিকগুলো রাখতে পারলাম না। মিউজিকগুলো রাখলে অবশ্য ভালো লাগতো, গানের সাথে সাথে নাচের তালে তালে মিউজিকগুলো ভালো লাগে। তো যা হোক, কী আর করা, কোনো মানে অপশন নাই রাখার। তো যা হোক, সবাই দেখতে থাকুন, এনজয় করতে থাকুন।
আমরা নাচ গান আনন্দ দিয়ে আমরা পূজা করতে পছন্দ করি। তাহলে পছন্দ বিয়ের আশা বিয়ের ইচ্ছা যে পার্থ গান করবে এবং এরা দুজন নাচ এটা হচ্ছে মেয়ের বড় বোন, খুব সুন্দর একটা গানের সাথে খুব সুন্দর করে নাচছে। আসলে মিউজিক রাখতে পারলে ভালো লাগতো, কোন গানের সাথে আসলে নাচছে খুবই ভালো, মানে আপনারা এনজয় করতে পারতেন। আসলে ওই যে কপিরাইট খাবো সেই জন্য রাখিনি। আর এখানে নতুন জামাই, নতুন বউ, বউয়ের বোন, ছোট বোন, বউয়ের বড় দুলাভাই আর ছেলের বন্ধুরা সবাই মিলে নাচছে। আর এখানে যে দুটি মেয়ে দেখতে পাচ্ছেন নাচছে, তো এ দুটো হচ্ছে ছেলের বোন, ওরা অনেক সুন্দর করে নেচেছে আর অনেকগুলো গানও করেছে, অনেক সুন্দর সুন্দর গানের কণ্ঠ মার্শাল অনেক সুন্দর এবং নাচছে অনেক সুন্দর করে। আর এই মেয়েটার নাচ সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবাই অনেক পছন্দ করেছে, দুইটা নাচ দিয়েছে। আর এই মেয়েটা হচ্ছে ছেলেপক্ষের, হয়তো ছেলেপক্ষের কোনো আত্মীয় স্বজন, তো খুবই ভালো নেচেছে, ভালো হয়েছে। আমি দেখছি এখানে মেয়ের মাও এখানে উপস্থিত, কাবিলার মা উপস্থিত, এই ছেলে পার্থর মাও এখানে আছে। Thank you.
হাতে হাতে খাওয়া লাগবে সিট ওই থেকে চলে যান ভালো করে ধরে মা।